দেখলাম বসে আছেন যারা পতিত শৈরের চার বদমাস গুলো কাতারে বসে আছে ওর হা করে বসে আছে এই তিন মাস পরেই তো আমরা ক্ষমতা যাচ্ছি না আসে এরা যেন কখন নয় ক্ষমতা না আসে এক বড় মহল সাহেব বসে আছে একবার সাদা দাড়ি সাদা টুপি এক সাফান আমি তো এসে গেলাম বলি আর তো কদিন পরে তিন মাস পরে তো কিসের ইসলাম তোমাদের বানোহাট ইসলাম ইসলাম কোশ্চিন ক্ষমতা চেয়ে নেয় না তোমরা তো ইহুদিন হাসানের দালাল ইহুদিন হাসান শিখিয়েছে ক্ষমতা চাও ভোট যার বেশি হবে সেই নিতে হবে জি না ভোট বেশি হওয়া আর কম হওয়াটা সত্য মিথ্যার মানদণ্ড নয় সত্য মিথ্যার মানদণ্ড হচ্ছে আল্লাহর ওহি ওহির পক্ষে কোরআন হাজির পক্ষে একজন যদি থাকে ওটাই আমাদের জন্য কাম্য আজকে তোমার পক্ষে লোক বেশি আছে কাল তোমার পক্ষে লোক নাই তাহলে কি কোরআন পরিবর্তন হবে নাকি হাদিস পরিবর্তন হবে নাকি না সত্য চিরদিন অপরিবর্তনীয় কুলিল বলে দাও সত্য তোমার আল্লাহর পক্ষ থেকে আসে যে ইচ্ছা করে এটা মানুষ আগুন তা প্রস্তুত হয়ে বসে আছে এদেশের মুসলমানরা কশ্চিন কালে এই পরিবর্তনশীল এই গণতন্ত্রকে মেনে নিতে পারে না গণতন্ত্র দুটো পরিষ্কার শিরিক আছে এক নম্বর শিরিক হলো এই জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস রামরবলি আল্লাহ সার্বভৌম ক্ষমতার উৎস কোনটা মানে কিসের জনগণ আস্তে আস্তে নাই এখানে অধিকাংশ রায় চূড়ান্ত রামরবলি হাদিসের বিধানে চূড়ান্ত ওহির বিধানে চূড়ান্ত অধিকাংশ রায় চূড়ান্ত নয় এই দুটি শিরকে কে ডাস করে তার ইসলামী রাজনীতি করে তার ইসলামের নামে গাদ্দারি করে তার ইসলামের দুশ্মন তারা এই করে তারা এই যে দেশে সর্বনাশ করে দিয়েছে আমাদের সবচেয়ে আগে ভাগে প্রতিবাদ করে দিয়েছি এই প্রতি শরীরে তাদের কষ্ট ক্ষমতা না আসে যারা বসে আছো সেলিব্রিটি যারা ক্ষমতায় গিয়েছে তোমাদেরকেই বলছি কারণ এখন তোমাদের হাতেই ক্ষমতা আর প্রথম ইউনিস্ট বলছি আপনি সুদ বন্ধ করে নাগে ক্ষুদ্র ঋণ দিয়ে মানুষের খুশি করে আপনার ইতিহাস আমরা জানি কিন্তু বিনা সুদে ঋণ দেওয়ার অভ্যাস করে কর্জে হাসানা দেন এর নিয়ম কারণ আমরা বলে দিয়েছি আমাদের বইয়ের মধ্যে জাকাত ও সাদা বইটা পড়ুন দেখুন ওমর ফারুক রহমানের ঘটনা আমি শুনিয়ে দিচ্ছি আপনাদের রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবি মহাজন জাবালকে পাঠালেন ইয়ামনে পাঠাল সাহেব বলেন মহাজ আমি তোমাকে এমন একটি দেশে পাঠাচ্ছি যেখানকার লোকেরা সব অমুসলিম তুমি সেখানে গিয়ে তাদেরকে আগে কলমের শাহাদাতের দাওয়াত দিবা যদি কলমের শাহাদাত মেনে নেয় তাদেরকে পাশাত্ত সালাতের ফরজিয়াতের বিষয়ে দাওয়াত দিও যদি তারা সেটা মেনে নেয় তো তাদেরকে জাকাতের দাওয়াত দিও তখন তুমি তুমু খাজুন অগ্নি আহিম তোরা ফকর আহিম সেদেশের ধনীদের কাছ থেকে তুমি জাকাত নিবা আর সেদেশের গরিবদের মধ্যে ওটা বিতরণ করে দেবা এরপরে যখন মহাজ বিদায় দিচ্ছেন আল্লাহ রসুল নিজে পায়ে হেঁটে আর মহাজ আছে ঘোড়ার উপরে বসে মহাজ যাও তুমি যখন ফিরবে আমাকে আর পাবে না টান করে বলছেন আল্লাহ ইত্তাক আল্লাহ মাস যেন আল্লাহকে ভয় করে মজ শুনতে শুনতে চলে গেলেন উনি এলেন আর আল্লাহ পান নাই এরপরে অবকারে যখন আসলো মাত্র আড়াই বছর পর ওমর খেলাফতে আসলেন এইবারে ওই এমন থেকে সারা জাকাত হকদার সবাইকে দিয়ে তিন ভাগের এক ভাগ রাজস্ব সব মদিনার রাজধানীতে ফেরত পাঠিয়ে দিলেন ওমর এমন ধমক দিলেন তোমাকে পাঠিয়েছে কি আমি খাজ না আদায় করার জন্য তুমি আদায় করবে ওখানে বিতরণ করবে ওদের সে গরিব দিয়ে দেবে মদিনা কেন পাঠাচ্ছ আমার এখান অভাব নাই তো মহাজ জল বলছে হে খলিফা যদি আমনের বুকে একজন হকদার থাকতো তো মহাজ কখনোই আপনার কাছে পাঠিয়ে দিত না আজকে সুপুরা ইয়ামনে একজন হকদার নেই যে জাকাত নেওয়ার অধিকারী বাংলার ইতিহাস আজ তিপ্পান্ন বছর ইতিহাসে এবং একটা রেকর্ড দেখাতে পারবে হে গণতন্ত্রের দল দেখাও কোথাও এখন পর্যন্ত আমেরিকায় নাইনটিন পার্সেন্ট দারিদ্র সীমার নিচে বসবাস করে লম্বা লম্বা কথা বলো ইসলামের ইতিহাসের ধারে কাছে যা ক্ষমতা পৃথিবীর কারো নাই পরের বছরে উনি টু থার্ড পাঠিয়ে দিয়েছেন আবার বকা খাইছে ওমরের কাছে পরের বছরের সবটাই পাঠিয়ে দিয়েছে ওর কি শুরু করলে আমার দেশে কোনো হকদারি নেই দেব নেই দেবো কাকে ইসলামের ইতিহাস আমরা আমাদের জাকাত সাদাকা বইয়ের মধ্যে তুলে ধরেছি পড়ার জন্য জানার জন্য শেখার জন্য ইসলাম সম্পর্কে আদৌ কোনো ধারণা নেই তোমাদের তোমরা যদি দেশের দায়িত্ব গ্রহণ করো তোমরা দেশটা আর ডুবিয়ে ফেলবে এই তো আমেরিকা খুব খুশি হয়ে ধন্যবাদ জানিয়েছে ভারত খুশি হয়ে ধন্যবাদ জানিয়েছে ভারত আমেরিকা এরা কি ইসলামের পক্ষে না বিপক্ষে এরা যদি কাউকে ধন্যবাদ জানাই বুঝতে তোমাকে ছ ব্রাস্ট করে দিবে রাই কল তরদ গেলে হুদ হলা ন সরে বললে তখন লাই আর তাকে কাফ নেব লাই আর তকুমুন কাফি না উলিয়া অন্য আচার্য লাই আর তক ইহুদা ও নাসার আউলিয়া কয়েক ধরনের আয়াত এসছে মুসলমান কখনো ইহুদি নাসার বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না আল্লাহ বলছেন অন্য আয়াতে ইহুদি নাসার কখনোই মুসলমানদের উপরে সন্তুষ্ট হতে পারে না আর ইহুদি নাসরা যদি তোমাকে খুব সন্তুষ্ট হয় তোমার উপরে বুঝতে হবে তোমাকে সর্বনাশ ছাড়বে আর একটা বাংলা প্রবাদ আছে আমেরিকা তার বন্ধু হয় তারা শত্রু লাগে না এই শতানটা আসবে তোমাদের পিছিয়ে লাগবে দুদিন পরে তো বহু বস্ত বস্তর টাকা দেবে তারা তাদের স্বার্থেই বাংলাদেশে সহযোগিতা করেছিল আজকে পদ্মা শুকিয়ে গেছে আজকে তিস্তা শুকিয়েছে কারা শুকিয়েছে এগুলা সব ভারত শুকিয়েছে তারা আমাদের শুকিয়ে মারছে ডুবিয়ে মারছে তা আমার বন্ধু তারা খুশিও মানে কি আমাকে ধ্বংস করা সাবধান তারা রাজনীতি করো রাজনীতি আগে বোঝো এবং শিখো কালে ওদের রাজধানী যেন দেখি না যে আমাদের কোন নেতা ওদের রাজধানী এখন দিন পালিয়েছেন পালানোর জায়গা তো আর এখন নাই গরিব উনি যেখান থেকে এসেছিলেন সেখানেই গিয়েছেন মেন হয়ে নাগু ও ফিহান উনি ওখানেই ছিলেন দুই বোন ওখানেই দুই বোন চলে গেছে আর যাবে কোথায় এখন তার শুনছি অবস্থাগুলো আরো খারাপ হবে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নাকি আগেই করে গিয়েছিলেন শেখ হাসিনা ওই চুক্তির অধীনে আমাদের বর্তমান সরকার যদি বলে হে ভারত আমাদের বন্দি প্রধানমন্ত্রী ওখানে আছে ফেরত দেওয়া বাংলাদেশে তোর অবস্থা কেমন হবে যদি ফেরত দেয় মাল ঘেরা ঘুরে ফিরে ওই ঘেরা আবার তোমার সেই থাকতে হবে এখানে যদি আয়না ঘরে বানানো থাকে আগে থেকে ওই আয়না ঘরে ঢুকিয়ে তো আয়নাই শাখা লাগবে সারা জীবন আর ধরে লাগবে কি জুলুম করেছে ডিজিডিএ ভাই আয়না ঘরে রেখে দিয়েছে শুনি হতম বাংলা জীবনে আয়না ঘরের নামই শুনে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আমাকে নিয়ে আয়না ঘরে নাই জীবনে সেলিম জানতে না আব্বা আসে না মরে গেছে আট বছর পরে বের করেছে গোলাদ সাহেব ছেলেকে বুড়ো হয়ে গেছে তার বোন যা বিয়ে করেছে মা মরে গেছে সংসার কেউ নাই খালি বাড়ি তার জীবনটা এখন চিন্তা করতে পারেন ওখানে ছিল একা দুনিয়া শুধু একা ঠিক আর একজন ভাই একই অবস্থা যে সরকার আয়নাঘর বানিয়ে নিজের দেশের নাগরিককে জুলুম করে তার তো দুনিয়াতে বাস করার অধিকার নেই আর এই বলে গণতন্ত্র এর চেয়ে ষড়যন্ত্র থাকতে পারে আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন এবং আমাদেরকে আমাদের ইসলাম নিয়ে বাসবার তৌফিক দান করুন যে কোন মূল্যে ওহির বিধান অনুযায়ী যেন দেশ পরিচালিত হয় যেন আল্লাহ কাছে প্রাণ প্রাণ আমরা দয়া গর্ব আল্লাহ তুমি যে কোনো সুযোগের এ মানুষের সামনে তোমার দিনকে বিজয়ী করো যা কার মাধ্যমে করবে তুমি ভালো জানো আমরা তো মানুষ জানি না আমরা গত জমায় আল্লাহ কাছে কাঁদে আমরা আল্লাহ জালে হটাও। সোরাজ নেশা পঁচিশ পসত্তরাত আমরা অজয় আল্লাহ মিল্লাদুন কে অলি কে অজাল্লা মিল্লাদ্দিন কে নসিরো আল্লাহ তুমি আমাদের জন্য নেতা পাঠিয়ে দাও আমাদের সাহায্য করে পাঠিয়ে দাও বললাম শুক্রবারে নেতা চলে এলো দিয়ে কানলে আল্লাহ মানুষের প্রাণের কথা শোনে তার প্রমাণ কিন্তু আমরাই তাই না গেছি ডাক্তারের কাছে সেও আপনার ভাষণ শুনে আমরা চমৎকৃত হয়ে গেছি এই সময় এরকম কথা বলার দরকার ছিল এমন সময় এমন কথা এসে গেলো কিভাবে আল্লাহ আমি বললাম আমিও জানি না কিভাবে কথা এসে গেল এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে বলি আল্লাহ কবুল করেছেন এবং আল্লাহ বাংলার জমিনকে পরিবর্তন করে দিয়েছেন এত চোখের পলকে পরিবর্তন যেটা হচ্ছে বাংলার জমিনে বিশ্ব ইতিহাসের ত্যাগ লাগানো ইতিহাস কোথাও এরকম হয় নাই সতেরো কোটি মানুষের মধ্যে যে পরিবর্তন দেখা যাচ্ছে তো দারুণ এই সুযোগে এই দুষ্কৃতিকারীরা যারা আগে লুটপাট করে খাইছে ওরা এখন ভোল পাল্টে ওরাও লুটপাট করবে এখন অত সাবধান লুটপাটে ঢুকবেন না লুটপাট যারা করছো তারা ফেরত দাও নইলে তোমার ঘুম হবে না তো তুমি করবে নাকি তোর বউ বলবে ফেরত দাও ছেলে বলবে ফেরত দাও মেয়ে বলে ফেরত দাও তুই কার খাবা কার জন্য করছে এগুলা চুরি করে চোর করে ভালো বাড়ি ঘুমাতে করে পারবে না অত ফেরত দাও এগুলা মাদায়ন এনজয় হয়েছে ইতিহাস শুনে রাখেন পারস্য আজকে মুসলমানদের অধিকর অধীনস্থ হয়ে গেছে পারস্য সেনাপতি পারস্যের যে রাজা তাদের সেই যত সোনা রূপা দুনিয়া যত মনি মানিক সব জমা ছিল সেগুলো সব লুটের মাল এখন গনিমাত মুসলমানদের আন্ডা চলে আসে ফেরত দিয়ে গেছে মুসলমানদের পক্ষ থেকে যিনি এগুলো জমা নিচ্ছেন তিনি এক পর্যায়ে বলে এত মূল্যবান জিনিস তুমি ফেরত দিচ্ছ কেন তুমি কিছু রাখলে তো বাচ্চা একটা যদি তুমি মুক্ত রাখতে একটা টুকরা ওটি তো তোমার বাপদা চৌধুরী হয়ে যেত দুদিন আগে যদি বলতেন তাহলে আমি এগুলোকে নিয়ে আসতাম না কারণ দুদিন আগে আমি ছিলাম খ্রিস্টান কলমে পড়েছি কালকে আসতে বিজয় হয়ে গেছে সব এখন আপনাদের দিয়ে দেবো একটা জিনিসও লুট করা যাবে না কারণ আল্লাহ লুটের মাল পছন্দ করেন না এই যে আকিদার পরিবর্তন এই আকিদার পরিবর্তন সবার এক দরকার না ভারতের সুলতান মোহাম্মদ তুগলক কি বংশ দেখবেন ইতিহাস না পড়লে জ্ঞান হবে না তো এগুলো আমার পড়াতে ছোটবেলায় কিন্তু ইতিহাস ভুলে যায় না এগুলো দাগ কাটে শোনা গেল একজন এসে বলেছে বাইরে যে আমাকে আদালত অন্যায় ভাবে বিচার করেছে এবং আমাকে বেতরাঘাত করেছে আমি তার বিচার সুলতান ঢাকা ভিতরে রাজদরবার ভরা মন্ত্রী দিয়ে কিভাবে বাবা যুবক ছেলে তো বললো আমাকে এরকম ভাবে অন্যায় ভাবে বেতরাঘাত করা হয়েছে আমি কিন্তু অন্যায় নাই কিন্তু এই পরশ এই অন্যায় বিচারে আমাকে এই বেতরাঘাত করা হয়েছে দরবার ভর্তি সবার সামনে মোহাম্মদ তুগলোকে ঈশ্বরী গুপ্ত পাগল বলেছে এই জন্য পাগল বলবেই উনি সবার সামনে দাঁড়িয়ে রাষ্ট্রের শ্রেষ্ঠ ব্যক্তি আমি আমি তোমার কাছে করজোড়ে ক্ষমা ভিক্ষা চাচ্ছি এসো আমার পাশে কাছে আসলো নিজের পিছনে জামা খুলে দিলেন খালি পিঠে নিজের হাতের যে বেদটা দিলেন ওই ছেলেরাতে তুমি পিঠাও আমাকে না আমি মাপবো না আমি মাফ করে দিস না